চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে রমজান মাস এই রমজানে বিশ্বের অন্তত বাইশটি দেশে পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি আরব রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রমজান মাসে কোরআনের দশ লাখ কপি বিতরণের অনুমোদন দেন এতে বলা হয়েছে পবিত্র দুই মসজিদের প্রধান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পবিত্র কোরআনের দশ লাখ কপি বিতরণের অনুমোদন দিয়েছেন রমজান মাসে বিশ্বের বাইশটি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কোরআনের এসব কপি বিতরণ করা হবে সৌদি আরবের ইংরেজি দৈনিক আশরাফ আল আউসাদ বলেছেন কিং ফাহাদ কমপ্লেক্সের মাধ্যমে কোরআনের কপিগুলো সরবরাহ করা হবে আর এই দশ লাখ কপি কোরআনের বিভিন্ন ভাষায় ব্যাখ্যাও থাকবে অর্থাৎ বিশ্বের ছিয়াত্তরটি ভাষায় অনুবাদ করা কোরআন বিতরণ করবে সৌদি সরকার সৌদি আরবের ইসলামিক কল্যাণ দাওয়াত ও দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় কোরআন বিতরণের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন পবিত্র কোরআনের কপি সর্বোচ্চ মান নিশ্চিত ও যথাসময় দেশগুলোতে পৌঁছে দেওয়ার জন্য এরই মধ্যে সৌদির ইসলামিক কল্যাণ দাওয়াত ও দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি